হ্যালো গাইস, তো আজ চলে এসেছি নতুন একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ দিতে। তো আজ কি আছে? আজ আছে হচ্ছে কিডসদের একটা লাঞ্চ বক্স, স্কুল লাঞ্চ বক্স। তো চলো আগে নাইফ দিয়ে আগে এটাকে আনবক্সিং করি। এটার নাম হচ্ছে কিডস ক্লু বেন্টো গ্রিন লাঞ্চ বক্স। তো এটা হচ্ছে আজকাল কিন্তু খুব দেখা যাচ্ছে, অনলাইন হলেই দেখা যাচ্ছে এই বক্সগুলো। তো আমিও ঝটপট কিনেই ফেললাম আমার ছেলের জন্য। এটাতে কী কী রয়েছে না রয়েছে সব বলবো, আগে চলো খুলে নিই। এটাকে খুব ভালো করে হচ্ছে প্যাকেট করা রয়েছে, প্যাকেজিং খুবই ভালো। আর আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো চলো এখন ধীরে সুস্থে আগে বক্সটাকে বের করে নিই, কারণ হচ্ছে বক্সটা সাইজ বড় রয়েছে আর প্রচণ্ড ভালোভাবে হচ্ছে সেট আপ করা রয়েছে বলে একটু খুলতে আমার অসুবিধা হচ্ছে। এই দেখো এই বক্সটা, এখানে দেখো তিনটা ভাগ চারটা ভাগ রয়েছে। এখানে ছোট ছোট যে তিনটা বক্স দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অল্প অল্প করে ধরো একটু নুডলস দিলে, একটু ফ্রুট দিলে, একটু হচ্ছে ধরো চকলেট দিলে, বা আর হচ্ছে বড় যে পার্টটা রয়েছে ওখানে অন্য টিফিন দিতে পারবে, যেগুলো হচ্ছে বাচ্চাদের পেটও ভরবে মনও ভরবে দুটাই। আর এখানে চারপাশে কিন্তু চারটা হচ্ছে বক্সটাকে সেট করা জিনিস রয়েছে। এই দেখো আমি এখন খুলে দেখাচ্ছি যে এই এভাবে খুলবে না, কারণ কি আগেই বললাম তো চারটা পার্ট আছে খোলার। তো চলো চারটা পার্ট খুলি। এই দেখো এইভাবে খুলতে হবে, তো এমন কোনো টাফ ব্যাপার না বক্সটা খোলা। আর এটার উপরের যে কাঁচটা তোমরা দেখতে পাচ্ছ, সে কাঁচটা কিন্তু হচ্ছে খাবার গরম রাখতে সাহায্য করবে, বা কোনো খাবার যদি ঠান্ডা করে পাঠাও সেটাও একই হচ্ছে টেম্পারেচার রাখতে সাহায্য করবে। আর এই স্পুনগুলো দিয়েছে দুটো, আর নিচেটাও খোলা যায় কিন্তু না খোলাটাই ভালো, কারণ এখানে ভালোভাবে সেট করা রয়েছে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, আর খুব কম প্রাইসের মধ্যে আমি পেয়ে গেছি, 260 নিয়েছে এই প্রোডাক্টটা। আর এটার কিন্তু বিভিন্ন রেঞ্জের রয়েছে, 300-এর ঘরেও রয়েছে, 500-এর ঘরেও রয়েছে এই প্রোডাক্টটা। আর এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, তো আমি তো এটা অবশ্যই ইউজ করবো আমার ছেলের জন্য। আর এরপরে একদিন আমি তোমাদেরকে দেখাবো যে আমি ভাগে ভাগে কী টিফিন হচ্ছে আমার ছেলেকে আমি দিলাম এটাতে করে। তো আজকে কেমন লাগলো এই আনবক্সিং ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, পারলে সবাই যাতে জানতে পারে এই বক্সটা সম্বন্ধে অবশ্যই কিন্তু শেয়ার করবে, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আর কেমন লাগলো এই বক্সটা আমাকে অবশ্যই জানাবে। দেখো কি সুন্দর করে আমি কিন্তু চারধার আমি আটকে দিয়েছি, একটা সাইড খোলা রয়েছে এটাকেও আটকে দেবো। তো যাই হোক, আমার ভীষণই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই, টাটা।